গরুর দুধ থেকে ছানা, ছানা থেকে তৈরি হয় রসগোল্লা। ফেনী বিখ্যাত এই মিষ্টান্ন সর্বমহলে খণ্ডলের মিষ্টি নামে পরিচিত। বাংলাদেশের প্রায় জায়গায় গিয়েছি, ঢাকা মহানগর, তারপর চট্টগ্রাম এবং বিভিন্ন জেলায় আমার যাওয়া হয়েছে, কিন্তু এখানকার মিষ্টির চেয়ে ভালো মিষ্টি আর কোথাও আমি পাই নাই। এটা এমনই সমাদৃত যেটা সারা বাংলাদেশেই এই নামটা ছড়িয়ে গেছে। এই মিষ্টিটা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেয়েছেন। প্রচলিত রসগোল্লার মতোই এর স্বাদ ও সুনাম জেলা ও দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে পৌঁছেছে। এটি মূলত রসগোল্লার একটি ভিন্ন সংস্করণ, যে কোনো অনুষ্ঠানের তালিকায় থাকে এই মিষ্টি। আসলে ওনারা যে উপকরণ দিয়ে তৈরি করে, আসলে এই মিষ্টিগুলো খুব সুস্বাদু। এগুলা দেশে অনেক জায়গা যায়, অনেক সুস্বাদু। এগুলো আমাদের বাড়ি এখানে, আমরা আসলে ওগুলো খাই খুব সুস্বাদু। এখানে এলাকার সবাই মোটামুটি মিষ্টিগুলো খুব সুনাম আছে। আমি তো মাত্র মিষ্টিটা খেলাম, শুনেছি যে খণ্ডলে মিষ্টি অনেক প্রসিদ্ধ। খেতে এসে যা দেখলাম, ছানার সংমিশ্রণে তৈরি এত সফট একটি মিষ্টি যা আসলে না খেলে কেউ বুঝবেই না। আসলে প্রত্যেকটা এলাকার কোনো না কোনো পণ্য একটা এলাকাকে বিখ্যাত করে, তেমনি পরশুরামের খণ্ডলের মিষ্টি কিন্তু আসলে বাংলাদেশে বিখ্যাত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পরশুরাম উপজেলার ছোট্ট এক বাজারের নাম খণ্ডল হাই। 70-এর দশকে এই বাজারের নামেই নামকরণ হয়েছিল ঐতিহ্যবাহী ওই মিষ্টির। তো আমরা তো আসলে ব্যবসা উনি প্রায় 20-25 বছর বা 30 বছর পর্যন্ত উনি করছেন। তো করার ফলে আসলে মিষ্টিটা ওই সময় উনি বানান নাই, উনি সাধারণত নাস্তা বা বিভিন্ন হাতের নাস্তা বা চা বিক্রি করতেন, বিভিন্ন কিছু করতেন। তো করার পরে দেখা গেলো যে এই মিষ্টিটা আমার বার ওস্তাদ হলো একজন, উনি হলো যুগল চন্দ্র বণিক। তো উনি একটু প্রাথমিক একটু ধারণা দিয়েছেন ওনারে। তো আমার মরহুম বাবার যে ঐতিহ্য দাঁড়িয়ে করে আমরা ধরে রাখতে পারি, আপনাদের সহযোগিতা চাইতেছি, দেশবাসীর সহযোগিতা চাইতেছি। সুস্বাদু এই মিষ্টি প্রথম তৈরি করেছিলেন যুগল চন্দ্র দাস। 70-এর দশকের শেষ ভাগে ভাগ্যান্বেষণে বাড়ি ছাড়েন যুগল। ভাইরার ডাকে বসতি গড়েন পরশুরামের খণ্ডলহাই বাজারের পার্শ্ববর্তী বণিকপাড়ায়। শুরুতে খণ্ডলহাই বাজারে ছোট্ট চায়ের দোকান খোলেন, নাস্তা খেতে আসা ক্রেতাদের জন্য কিছু মিষ্টিও তৈরি করতে থাকেন। মোট 52 ধরনের মিষ্টি বানাতে পারতেন যুগল। তার মিষ্টি বানানোর পারদর্শিতার কথা জানতে পেরে তার কিছু সাগরেদও জুটে যায়। এর মধ্যে যুগল দাসের দোকানের স্পঞ্জের মিষ্টির খ্যাতি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শারীরিক অসুস্থতার কারণে যুগল চন্দ্র দাস ব্যবসা ছেড়ে চলে গেলেও তার সাগরেদরাই ধরে রাখেন মিষ্টির ঐতিহ্য। যুগলের সাগরেদদের মধ্যে অন্যতম কবির আহমেদ পাটোয়ারি। মূলত তার হাত ধরেই খণ্ডলের এই সুস্বাদু মিষ্টির সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। বছর দুয়েক আগে মারা যান কবির আহমেদ, বর্তমানে তার সন্তানরাই ধরে রেখেছেন খণ্ডলের মিষ্টির ঐতিহ্যের আভিজাত্য। আমার দাদার পরে আমার আব্বা এই ব্যবসাটা করতেন। আমার দাদা যে সময় করতেন ওই সময় কিন্তু আমাদের এই মিষ্টিটা, মিষ্টির প্রচলন ছিল না ওই সময়, মিষ্টি তৈরি হইতো না ওই সময়। দোকান ছিল ঠিকই, দোকানে অন্য জিনিস বিক্রি হইতো। তো পরবর্তীতে আমার আব্বার হাত ধরে এই মিষ্টির সূচনা, এই মিষ্টির শুরু। স্থানীয়রা জানায়, ফেনীর নানা প্রান্তে খণ্ডলের মিষ্টির অসংখ্য দোকান পাওয়া গেলেও মূলত এ বাজারে দুটি দোকানেই তৈরি হয়। দোকান দুটির একটি কবির আহমেদ পাটোয়ারির খণ্ডলের পাটোয়ারির মিষ্টি মেলা এবং অন্যটি দেলোয়ার হোসেনের খণ্ডলের আসল মিষ্টি মেলা। খণ্ডলের পাটোয়ারি মিষ্টি মেলার স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেন বলেন, খণ্ডলের মিষ্টির অন্যতম বিশেষত্ব হলো প্রায় সব মিষ্টি ঠান্ডা, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় খাওয়া হলেও খণ্ডলের মিষ্টি খাওয়া হয় গরম এবং ঠান্ডা উভয় অবস্থাতেই। রসসহ প্রতি কেজি মিষ্টি বিক্রি হয় 160 টাকায়, আর রস ছাড়া প্রতি কেজি মিষ্টি বিক্রি হয় 260 টাকা। এক কেজিতে ঝোল সহ 16-17 পিস, ঝোল ছাড়া হইলো 27-28 পিস, তারপরে ঝোল সহ বিক্রি করি 160 টাকা, ঝোল ছাড়া 260 টাকা বিক্রি করি। তিনি আরও বলেন, দিনে 150 কেজির মতো মিষ্টি তৈরি হয়। চাহিদা বেশি হলেও আমরা গুণে মানে বিশ্বাসী, মিষ্টির মান ঐতিহ্য ধরে রাখতে পেরেই আমরা সন্তুষ্ট। Someone knew that